উপত্যকার বিভিন্ন স্তরে কিছু উন্নয়নের চেষ্টা আমরা করেছি, আপনারা জানেন। কিছু কাজ আমাদের এরকম যে আমরা আরম্ভ করেছি কিন্তু অর্ধ সমাপ্ত ছিল, সময়ের অভাব ছিল আমাদের হাতে। যেমন আপনাকে বলি, মিনি সেক্রেটারি, ঠিক তেমনি করে আমরা কিছু রাস্তাকে আমরা এনেইচে নিয়েছিলাম, সম্পূর্ণ আমরা করতে পারিনি, তার সার্ভে চলছে। ঠিক তেমনি করে আমাদের একটা জিম আরম্ভণী হয়েছে। এভাবে অনেকগুলো কাজ আমরা অর্ধ সমাপ্তি, যেমন বরাকের একটা ব্রিজ আমরা আরম্ভ করেছি, শেষ করতে পারিনি। আমাদের আরও অনেক কাজ করার আছে বরাক উপত্যকায়। আমরা আশা করছি জনসাধারণ আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, তো আমরা শেষ শক্তি প্রয়োগ করে হলেও আমরা আগামী 5 বছরের মধ্যে বরাক উপত্যকার উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করব। আমরা চেষ্টা করব বরাক উপত্যকার মানুষের যাতে আগামী দিনে বিভিন্ন জায়গায় যাতে কোনো দুর্ভোগ পেতে না হয়, তার জন্য আমরা প্রয়াস করি। দেখুন, ভারতীয় জনতা পার্টি বরাক উপত্যকার যারা নির্বাচক মন্ডলী তাদের আশীর্বাদ আজ থেকে নয়, আমরা 91 ইংরেজির থেকে আমরা এখানে কম বেশি যাই বলুন আপনারা, বা আমরা যা যা আমরা পেয়েছি, আমরা বরাক উপত্যকার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। এবারও আপনারা লক্ষ্য করেছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া প্রায় সবকটি দল বরাক উপত্যকায় একত্রিত হয়েছে, আর বৈধ অবৈধ আমি বলতে যাচ্ছি না, কিন্তু এক মহাজোট তারা তৈরি করেছে। সব মিলিয়ে বরাক উপত্যকার মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, তারপরে এই মহাশক্তিধর যারাই মনে করেন তারা একত্রিত হয়ে চেষ্টা করেছিলেন যে আগামী দিনে যাতে বরাক উপত্যকায় যাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা সমাজের কাজ করতে পারি না, তার জন্যে যথাসম্ভব প্রয়াস করেছেন। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু মানবরূপী দানব এমন ভাবে কিছু কথা বিভিন্ন ভাবে সমাজের কাছে নিয়ে যেতে চেষ্টা করেছে, যার কোনো ভিত নেই, যার কোনো ভিত্তি নেই, যার কোনো সত্যতা নেই। তারপরও বরাক উপত্যকার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ তুষ্ট করেছেন। আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে বরাক উপত্যকার মানুষের কাছে, বিশেষত আমি আমার নিজের সমষ্টির কথাও বলি, স্বাভাবিকভাবেই বলতে হবে, আমার উচিত আমার, যে আমি আমার ধলাই সমষ্টির মানুষ, আমি বরাক উপত্যকার প্রত্যেক নির্বাচক মণ্ডলীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি আজকের দিনে এই মুহূর্ত পর্যন্ত প্রায় ছয়টা সিটে আমরা বিজয় সাব্যস্ত করতে পেরেছি। এবং আমরা এই কথা মনে রাখবো, স্মরণে রাখবো যে আমরা বরাক উপত্যকার মানুষের আশীর্বাদ ধন্য। আগামী দিনে বরাক উপত্যকার মানুষের সুখ দুঃখ নিয়ে আমরা ভাববো, চিন্তা করবো, সমাধানের চেষ্টা করবো। দেখুন, এগুলো মুখ্যমন্ত্রী মন্ত্রীর ব্যাপারটা দল এবং নেতার উপর নির্ভর করে। দলের কি মতামত থাকবে আমি জানি না, নেতাদের কি মতামত থাকবে এটাও আমি জানি না। আজকের দিনে এখানে আমার কোনো মন্তব্য করা উচিত আমি মনে করি না। কাজেই দল যে সিদ্ধান্ত নেবে, নেতারা যে সিদ্ধান্ত নেবেন, সব মিলে যাকেই করবেন নিঃসন্দেহে তিনি নেতৃত্ব দেবেন। সোনাই, কাটিগড়া এবং এই বরখলা।